ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিশ্ব ফুটবলে নেইমার জুনিয়রের আবির্ভাব হয়েছে জাদুকরের মতো মুহূর্তেই গোটা বিশ্বব্যাপী নাম করেছেন এই ব্রাজিলিয়ান ক্লাব ফুটবলে যেমন সফলতার দেখা পেয়েছেন নেইমার জাতীয় দলে এর থেকেও বেশি সফল তিনি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের একজন নেইমার দু সালে ব্রাজিলকে কনফেডারেশন কাপ চ্যাম্পিয়ন করেছিলেন তিনি এরপর দু হাজার চোদ্দ সালে ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো পারফরম্যান্স করেছিলেন নেইমার জুনিয়র তবে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ইঞ্জুরিতে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল তার এরপর সেমিফাইনাল থেকে ব্রাজিল বিদায় নিয়েছিল এরপর দু সালেও বিশ্বকাপে নেইমার জুনিয়র করেছিলেন দুর্দান্ত পারফর্ম তবে দলীয় বাজে পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ জিতা হয়নি নেইমারের তবে এবার আর সেই ভুল করতে চান না তিনি দু কাতার বিশ্বকাপে ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে চান বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করে নেইমার জুনিয়র গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন আমি ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিততে চাই এটাই সব সময় আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন করব তবে এটাও সত্যি যে পিএসজির হয়ে সব ধরনের শিরোপা ঘরে তুলতে চায় সম্ভাব্য সব শিরোপায় পিএসজিকে জিতাতে চায় এছাড়াও ব্যক্তিগতভাবে সফল একটা ক্যারিয়ার শেষ করার জন্য যা যা করা প্রয়োজন সকলই করব দু কাতার বিশ্বকাপে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে চান নেইমার নেইমারের এই আশা পূর্ণ হোক তা চাই তার ভক্তরা